এটা সত্যি কথাই যে নির্বাচনকে কেন্দ্র করে মেলা ভাঙচুর হয়, অনেক কিছু হয়েছে। বাংলাদেশের কোনো নির্বাচন আন্তর্জাতিক সমর্থন ছাড়া হয়নি। নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র চায়, ফলে নিশ্চিত থাকতে পারে নির্বাচন হবে। নির্বাচন নির্বাচন বলে সময় নষ্ট করবেন না, আমাদের এনার্জি খরচ করবেন। মূল কাজটা হচ্ছে যে সকলে মিলে যদি বিএনপি এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে আগ্রহী হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে একটা বৃহত্তর জোট গড়ে তোলা। বৃহত্তর জোট যেখানে আমরা সকলে এই ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিস্ট সরকার বিরোধী, এই ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরোধী একটা বৃহত্তর জোট, গণতান্ত্রিক জোট গড়ে তোলা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। 1970 সালের এলএফও অধীন হয়েছে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীর অধীন হয়েছে লিগাল ফ্রেম অফ অর্ডার। এরপরেও যখন এরশাদ আমল যখন সেনাবাহিনীর সমর্থন ফিরিয়ে নিয়েছে, তখন আমাদের বাংলাদেশ আমাদের সাথে আন্দোলন হয়েছে। কিন্তু তারপরে কিন্তু আমরা এই রাষ্ট্রের কাঠামোকে আমরা আসলে করতে পারি। তো আমি কথা বেশি বাড়াবো না, আমি শুধু শেষ যে কথাটা বলি শেষ করবো। গণ প্রতিরক্ষা মানে কোনো সিম্পল একটা সামরিক কনসেপ্ট। গণ প্রতিরক্ষা মানে আমাদের জমি, আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের জীবিকা, সমস্ত কিছুকে রক্ষা করবার একটা খুবই সিম্পল সরল একটা শব্দ, যে শব্দটা বাংলাদেশের জনগণ খুব সহজে বোঝে। এটা আজ স্তম্ভের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশে বলা হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। এটা একটা বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা বলে আমি মনে করি, এবং অবশ্যই তার জন্য মানব অধিকার পরিষদ গর্ববোধ করতে পারে। মানে আমি মনে করি যে এই আন্দোলনগুলো মাঠ থেকে উঠে আসছে, যে চিন্তাগুলো মাঠ থেকে উঠে আসছে, সেই চিন্তাগুলোকে অ্যাসিমিলেট করা, তারপর ভিত্তি করে আমাদেরকে সামনে এগিয়ে নেওয়া যাওয়াটা সবচেয়ে বেশি দরকার। আজকে আমি স্মরণ করছি যেসব তরুণরা দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে লড়তে গিয়ে আজকে যাদের চেহারা আমি এখানে দেখছি না, যারা এখন কারাগারে আছে, যারা মোদি অমিত শাহ এবং হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে গিয়ে আবরার যে বুয়েটের যে ছাত্র, সেই যে প্রথম শহীদ, তার পক্ষে যে তারা স্তম্ভ বানাতে গিয়েছে, আর স্তম্ভ সে করতে গিয়ে এবং তাকে তার যে স্মৃতি দিন এটাকে পালন করতে গিয়ে এই ফ্যাসিস্ট সরকার যাদেরকে এখন জেলে রেখেছে, আমি তাদের চেহারা দেখছি না এখানে, এবং তাদের জন্য আমার পূর্ণ সম্মতি রয়েছে। আমি একটু বিস্মিত হয়েছি যে আজকে গণ অধিকার পরিষদ তাদের কথা বলে, এটা রাজনৈতিক দিক থেকে খুব সৎ কাজ হয়নি। আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে আপনারা কি আর স্তম্ভের রাজনীতির বিরুদ্ধে, আপনি কি মনে করেন যে ওখানে যে গণ প্রতিরক্ষার কথাটা বলা হয়েছে এটার বিরুদ্ধে? অসুবিধা নেই, আমাদের রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু যদি আমরা মনে করি যে আসলে এই ছেলেরাও এর মধ্য দিয়ে যে করেছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আজকে আপনারা এর সমস্যা এসেছেন, তাহলে তাদের মুক্তির দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। ফলে আমি দাবি জানাচ্ছি এই সরকারের কাছে অবিলম্বে এই তরুণদের সহ সকল রাজনৈতিক কর্মী যেন মুক্তি পায়। আমি তার জন্য আমাদেরকে অবশ্যই একত্র হতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে আপনারা বলবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো।